আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজ আপনাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক, খুব ভালোভাবে এটাকে কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটাও আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর লাগছে যা যা আমার, কাঁচামরিচ ফালি করা, পেঁয়াজ কুচি, আর লবণ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, আর হলুদ। আর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি প্যানে তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি প্রায় 8-10টা কাঁচা ঝালের কুচি ফালি করা। যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করবো, তো সেখানে সেজন্য আমি পেঁয়াজ কুচিটা, একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর কি। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল বাটা, সেই মশলাটাকে দিয়ে। এখানে আমি একটা পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ আর রসুন, প্রায় বড় একটা রসুনের 4-5 কোয়া রসুনের বেটে নিয়েছি, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু পরিমাণে পানি দিলাম, যাতে করে গুঁড়া মশলাটা দিলে পুড়ে না যায়। তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, আর 1/2 চা চামচেরও কম জিরার গুঁড়া, ঝালের গুঁড়াও দিয়েছি খুবই কম, 1/2 চা চামচ। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি কাঁচা ঝাল বাটা দিয়েছি, ফালি করা দিয়েছি, সেক্ষেত্রে ঝালটা অনেক বেশি বেড়ে যেতে পারে, এজন্য আমি এখানে ঝালের গুঁড়াটা খুব অল্প পরিমাণে দিয়েছি, জাস্ট কালার হওয়ার জন্য। আপনারা চাইলে বেশি কম করতে পারেন। তো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এখানে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখা যাচ্ছে তেল উঠেছে, পানিটা শুকিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন আমি শাকটা দিয়ে দেব। পালং শাক অনেক বেশি ছোটো করলে কিন্তু কেমন একটা হয়ে যায়, জন্য একটু বুঝে কাটতে হবে, অনেক বেশি বড়ও না আবার অনেক বেশি ছোটো করেও না। তো এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়েছি। তো শাকটা কেমন সেদ্ধ হলো দেখতেই পাচ্ছেন, পানি উঠেছে শাকটা দিয়ে, আমি কিন্তু কোনো পানি এখানে অ্যাড করছিলাম না। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই শাকটা একটু পানি ঝোল ঝোল থাকবে আর কি, সেক্ষেত্রে ঝোলটা একটু অল্প পরিমাণেই টানাতে হবে, অনেক বেশি টানানোর প্রয়োজন নেই। আর যদি কেউ ঝোলটা না খায় তাহলে আরও অনেক বেশি টানিয়ে নিতে হবে। তো এখানে আমার মনে হলো যে আরেকটু লবণ দরকার, সেজন্য আমি এখানে আরেকটু লবণ দিলাম। আপনারা যখন রান্না করবেন অবশ্যই একটু চেক করে দেখবেন যে লবণ কম বেশি হয়েছে কি না। আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছি পানিটা আরেকটু টানিয়ে নিলেই হয়। তো আমার রান্নাটা কমপ্লিট, ঝোলটা আমি এভাবে রেখে দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি দেখতে লাগছে, বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, এত সুন্দর একটা টেস্ট পাবেন যা মানে বলার মতো না। অবশ্যই একবার রান্না করে খেলে বারবার এভাবে আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুরা। আজ এ পর্যন্তই, নতুন কোনো রান্না নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ।